নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে বানানো করলা ও বিভিন্ন রকমের সবজি দিয়ে সুস্বাদু একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানোর ফলে এই রেসিপি খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই এর তেতো ভাবও অনেকটাই কম লাগে। তাই এই রেসিপি বাচ্চারাও ভাতের সাথে মজা করেই খেয়ে নিতে পারবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে দুটো করলা এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প নুন ও হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব 5 মিনিট। এবার একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে হালকা ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে এক মুঠো বড়ি দিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এবার বাকি তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা করলার টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এখন বাকি তেলের মধ্যে একটা একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে রঙটা এরকম হালকা গোলাপি হতে শুরু করলে এর মধ্যে আধখানা এরকম করে কেটে রাখা আলু ও অল্প নুন দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 2 মিনিট, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচের দিকটা বসে পুড়ে না যায়। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে অল্প এইভাবে কেটে রাখা কুমড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এখন রসুন বাটাটাকেও সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 2 মিনিট ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভেজানো মুসুর ডাল। মুসুর ডাল রান্না করার 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। ডালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। এবার ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প এইভাবে কেটে রাখা বেগুন, আধখানা মিডিয়াম সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 1 মিনিট কষে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2টো খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে অল্প নুন জলের মধ্যে 2 মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে রাখা ডাঁটা। ডাঁটা 2 থেকে 3 মিনিট নুন জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর যে কোনো রেসিপিতে দিয়ে মশলার সাথে কষে নিলে ডাঁটার স্বাদটা সেই রেসিপিতে খুবই ভালো হয়। ডাঁটার টুকরোগুলোকে সব কিছুর সাথে 1 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা করলার টুকরোগুলো। এবার এটাকে একবার নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে জলে ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা। এর সাথে সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এখন সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর যখনই এটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট মতো, অর্থাৎ যতক্ষণ না সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।